নমস্কার বিপদের মুখে কলকাতা দীঘা থেকে মাত্র নশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থান করেছে ঘূর্ণিঝড় মোচা যার ফলে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কত কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালাতে পারে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে ঘূর্ণিঝড় মোচা যা পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী রবিবার বাংলাদেশ ও মায়ানমারের উপকূল বরাবর ঘণ্টায় একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের ফলে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় দুশো কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যেতে পারে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় পর্যটকদের সমুদ্র সৈকতে না যাওয়ার পাশাপাশি আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ঘূর্ণিঝড়ের সতর্কতা ইতিমধ্যেই দীঘায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের আটটি দল ও দুশো জন উদ্ধারকারীকে মোতায়েন করা হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী তেরো তারিখ শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়াতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ চোদ্দ তারিখ রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদীয়া জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বোঝা পারে পনেরো তারিখ সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ বুধবার উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আঠারো তারিখ বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী উনিশ তারিখ শুক্রবার উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদীয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হয়ে পারে এছাড়াও আগামী পাঁচ দিন সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রং পুর খুলনা মনমেনসিং এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজধানী ঢাকাসহ সবকটি বিভাগে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগামী রবিবারের মধ্যে ঝড় বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় মোচা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে ছিয়াশি শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ